আপোনালোকে যিসকলে আর এস এস সম্পর্কে নাজানে তেওঁলোকে এইবিলাক কথা কৈ থাকে। এটা যোনে আর এস এসর প্রশিক্ষণ লয়, মই আর এস এসর প্রশিক্ষণ লৈছো। এতিয়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর মই প্রথম বর্ষ করেছো, মইতো জানো প্রশিক্ষণত কি হয়। গতিকে যোনে নাজানে সি বাহিরের পৰা এইবিলাক কথা কৈ থাকে। গতিকে এবার গৈ প্রশিক্ষণ লৈ আহিব, ভাল পাব। আপনার গোটেকেইজন সাংবাদিকক মই এইবার সুন্দরভাবে অনুরোধ করেছো যে আমার আই টি সেঙ্গম্পত এটেন হয়ে আহিব, তারপর প্রথম বর্ষ করে আহিব, তেতিয়া গম পাব তাত কি প্রশিক্ষণ হয়। এনেনো বাহিরের পৰা কিয় নিউজ কৰি থাকে, হয় না? আপনার সকলকে অনুরোধ কৰিছো, আর সেইটো প্রশিক্ষণ ললে অন্তত বহুত কথা ডেভেলপ হব। গতিকে আপনার সকলে তাত গৈ প্রশিক্ষণ লোক মই অনুরোধ করি। চাক, মই সেইটো কথাই কৈছো, যত যেটো কথা নহয় এই কথাবিলাক আপনাদের বাহিরের পৰা কৈ আছে। মইতো নিজে প্রথম বর্ষ করা মানুষ, মইতো জানো প্রশিক্ষণত কি হয়। গতিকে আপনাদের বলক না, মূল লগতে এবার প্রশিক্ষণ লৈ আহিব, ময়ো লৈ যাম, আপনাদের প্রশিক্ষণ দিয়াই দিম। গতিকে প্রশিক্ষণ ললে গম পাব যে কি হয়, এনে বাহিরের পৰা কি কথা কোনে নিউজ দেয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হল আমার সনাতনী সংস্কৃতিক জড়িয়তে মানে মানব নির্মাণের কারণে, ব্যক্তি নির্মাণের কারণে করা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই ব্যক্তি নির্মাণের কারণে কাম করে, ব্যক্তি নির্মাণের কারণে যে প্রশিক্ষণ দিবলে সেই প্রশিক্ষণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই দিয়ে, আর সেই স্বয়ংসেবক সংঘর প্রশিক্ষণ আপনার সকলে লওয়া উচিত বলে মই ভাবো।